আলিপুর সেন্ট্রাল জেলের দ্বিতীয় অংশে আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত জানাই অতীতের এই দেয়াল ঘেরা কারাবাসে, যেখানে ইতিহাস হয় জীবিত। আপনি যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে তার লিঙ্কটা আই বাটনে দিয়ে দিলাম, অথবা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আগের পর্বের শেষ কিছুটা অংশ আমি নতুন দর্শকদের দেখাতে চাই। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলির দ্বারা আপনি অল্প হলেও ইতিহাসের পাতায় ঘটে যাওয়া এই মর্মান্তিক কাহিনীগুলোকে অনুভব করতে পেরে থাকেন, তো আশা করব একটা লাইক ও এক্সপ্লোর উইথ রাজু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আশ্বস্ত করবেন। এটা আপনাদের কাছে ফ্রি হলেও আমায় অনেক অনুপ্রেরণা জাগায় নিজের সচক্ষে দেখা এই ঘটনাগুলোকে আপনাদের হাতের মুঠোয় 6 ইঞ্চি স্ক্রিনটাতে পৌঁছে দেওয়াতে। আগের পর্বে শেষ করেছিলাম নেহরু কক্ষে, এবার আপনাদের নিয়ে আসলাম পুলিশ মিউজিয়াম। এইগুলি কিন্তু প্রত্যেকটাই এক একটি সেল। ব্রিটিশ আমলে এমনকি 2022 সাল অবধিও এই জায়গাগুলিতে কয়েদি থাকতো। আগেই বলেছি 20 ফেব্রুয়ারি 2022 এটি মিউজিয়ামের রূপ নেয় আর কয়েদিদের ট্রান্সফার করা হয় বারাইপুর জেলে। এইসব সেলগুলিতে মেনলি রাখা আছে বিপ্লবীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি, যেমন 1908 সালে কানাইলাল দত্ত নরেন গোস্বামীকে হত্যা করতে গিয়ে এই পিস্তলটি ব্যবহার করেছিল, পিতলের বোমা। কানাইলাল দত্ত, ছবিটা হলো নরেন্দ্র গোস্বামী হত্যাকাণ্ডের পর কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বোসকে গ্রেপ্তার করা হয়। এই হলো সত্যেন্দ্রনাথ বোস, আর এই হলো কানাইলাল দত্ত, আর এই হলো একটা ইংরেজ। আপনারা ভিডিওটা পজ করে নিচে এই লেখাগুলো পড়ে জেনে নিতে পারেন কবে এই অস্ত্রটা ব্যবহার করা হয়েছিল, কে ব্যবহার করেছিল, কাকে হত্যা করার জন্য, সমস্ত কিছু। তবে হ্যাঁ, এই অস্ত্রগুলো কিন্তু অরিজিনাল। এরকম গোপনে কিছু লুকিয়ে পাচার করার সিন আমরা প্রত্যেকেই দেখেছি টিভির পর্দায়। আজ সচক্ষে দেখুন একটি আসল গোপন জিনিস পাচারকারী বই, যেটা 1908 সাল থেকে অক্ষত। বিপ্লবী হেমচন্দ্র দাসের তৈরি এই বইয়ের কাহিনী তথাকথিত মডার্ন যুগের যে কোনো সিনেমাকে তাক লাগিয়ে দিতে পারে। অত্যাচারী অফিসার কিংসফোর্ডকে কেউই ভোলেনি আশা করি। 1908 সালে পরেশ মৌলিকের দ্বারা হেমচন্দ্র দাস এই বইটি করেই একটি বোম লুকিয়ে পাঠান কিংসফোর্ডের কক্ষে। মুজফ্ফরপুর বদলির সময়ও কিংসফোর্ড এটি সাথেই নিয়ে যায় এবং পরে MIS-এর এক অফিসারকে ধার পর্যন্ত দিয়েছিল বইটি, এবং তারপর বইটি কলকাতাতে নিয়ে আসা হয়। কিন্তু কেউই এই বইয়ের বাঁধন অবধি খোলেনি। যদি কিংসফোর্ড বইটা খুলত তাহলে সেখানেই তার ভবলীলা হতো সাঙ্গ। আর পরবর্তী 30 এপ্রিল ক্ষুদিরাম প্রফুল্ল চাকি তাকে মারার পরিকল্পনা করে ধরা পড়তো না, এবং তাদের আরও কিছু মূল্যবান অবদান হয়তো দিতে পারত ভারতমাতাকে অত্যাচারী ইংরেজদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে। দেখে নেব 1910 সালে ঢাকা ষড়যন্ত্র মামলা থেকে উদ্ধার করা কিছু আগ্নেয়াস্ত্র। সে আমলে একটি সংস্থা ছিল যুগান্তর। মাস্টারদা সূর্যসেন, কানাইলাল দত্তের মতো বেশ কিছু প্রতিভাবান বীরপুরুষদের নিয়ে গঠন হয়েছিল এই দল। যুগান্তর সংস্থা যখন 1930 সালে চার্লস টেগার্টকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল, তখন তারা এই সমস্ত সামগ্রী ব্যবহার করেছিল। এই টায়ারটি অরিজিনাল। 1930 সালে 25শে আগস্ট বিপ্লবী অনুজাচরণ সেনগুপ্ত ফায়ার করেছিল চার্লসের গাড়ির দরজায়। আজও গেলে দেখতে পাওয়া যায় সেই ক্ষতিগ্রস্ত দরজাটি। একসময় যে বিপ্লবীরা এই নরকের ফাঁদে ছিল বন্দী, আজ শুধুমাত্র তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও আছে কিছু স্মৃতিবন্দী। সালটা 1930, 8ই ডিসেম্বর। 17 থেকে 22 বছরের 3 জন ভারতের বীর এই সমস্ত সামগ্রী নিয়েই ইউরোপিয়ান পোশাক পরে ঢুকে পড়েছিল ব্রিটিশ শাসিত কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে, এবং উদ্দেশ্য ছিল ইংরেজ অফিসার সিম্পসনকে হত্যা করা। সফল হয় তারা, মারা যায় সিম্পসন। পুলিশ ততক্ষণে ঘেরোয়া করে নিয়েছিল পুরো বিল্ডিং। ইংরেজদের হাতে ধরা না দেওয়া ছিল পূর্ব নির্ধারিত। বাদল গুপ্ত পটাশিয়াম সাইনাইড খেয়ে সেখানেই প্রাণ দেয়। বিনয় বসু ও দিনেশ গুপ্ত নিজেদের এই রিভলভার দিয়ে নিজেদেরই গুলি করেছিল। দুর্ভাগ্যবশত তারা বেঁচে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার 5 দিন পর 13ই ডিসেম্বর বিনয় বসু হাসপাতালেই মারা যায়, এবং কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে দিনেশ গুপ্ত। তাকে প্রায় 7 মাস আলিপুরের এই জেলেই রাখা হয়।
কারাবাসে থাকাকালীন নিজের এক দিদিকে চিঠি লেখেন দীনেশ গুপ্ত। আপনারা পজ করে পড়ে নিতে পারেন দীনেশ গুপ্তের লেখা শেষ চিঠিটি। 7 জুলাই 1931, মাত্র 19 বছর বয়সী এই বীর বিপ্লবীকে আলিপুর জেলের ফাঁসির মঞ্চেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ডালহৌসি স্কোয়ারের নাম পাল্টে বিনয় বাদল দীনেশের নামানুসারে বিবাদী বাগ রাখা হয়। বর্তমান ভারত এই নামেই চেনে ডালহৌসি স্কোয়ারকে। এটা হলো জেলের ওয়াচ টাওয়ার। এখান থেকে ব্রিটিশরা রাখত সম্পূর্ণ জেল অঞ্চলের ওপর কড়া নজরদারি। এই যে ঘরটি দেখছেন এটাকে চ্যাপেল বলা হয়। অর্থাৎ এখানে ব্রিটিশ আমলে জেলের ইউরোপিয়ান কয়েদিরা প্রার্থনা করত। এখানে ভারতীয়দের প্রবেশ ছিল নিষিদ্ধ। ব্রিটিশ সরকারের আমলে নিষিদ্ধ হলেও আজ আপনি আমি কোনো বাধা ছাড়াই অবাধে এখানে পারি প্রবেশ করতে। আর যাদের জন্য এটা সম্ভব হয়েছে সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের নাম এখানে নামাঙ্কিত করা রয়েছে। এবার আমি আপনাদের নিয়ে যাব বেশ কিছুটা অতীতে। 6 ইঞ্চি স্ক্রিনটাতে কতটা গায়ে কাঁটা দেওয়ার মতো পরিবেশ উৎপন্ন করতে পারবো জানি না, কিন্তু একবার যদি আপনি এখানে আসেন তাহলে অবশ্যই বাস্তবে অনুভব করতে পারবেন আমার কথাগুলিকে। ছোট্ট একটি জেলের অনুকরণ। এটা একটা সম্পূর্ণ সেল, এখানে আগে কয়েদিরা থাকত। এইভাবে অত্যাচার করা হতো সমস্ত মুক্তিযোদ্ধাদের। এখানে একজনকে ঝাড় দিতে দেখা যাচ্ছে এবং সেই শব্দটা কানে ভেসে আসছে। যে জায়গাটা আপনারা এখন দেখছেন এটা কিন্তু মিউজিয়ামের জন্য বানানো হয়নি, এটা একটা আসল জেলের কক্ষ, যেখানে ঠিক এইভাবেই এক উজ্জ্বল ভবিষ্যতের আশায় জীবনযাপন করত ভারত মায়ের বীর সন্তানেরা। মাঝে মাঝে ভেসে আসে তাদের কথোপকথনের শব্দমালা। দেখা যায় অ্যালুমিনিয়ামের থালা, দুটো করে কম্বল। ব্রিটিশ সরকারকে হারিয়ে ভারতের তিরঙ্গা ওড়াবার পরবর্তী পরিকল্পনারত দুই বিপ্লবী। মাটির কলসি। শেষে একটা কথা না বললে নয়, আসুন আর এই শব্দগুলো কানে শুনে অনুভব করুন জায়গাটার মাহাত্ম্য। মাত্র 19 বছরের ভারতের বীর সন্তান দীনেশ গুপ্ত, যাকে আমরা চিনি রাইটার্স বিল্ডিং আক্রমণের জন্য, তার পিস্তলের অনুকরণেই এটি বানানো। এর মধ্যেই চেয়ে নেব একটি ছোট্ট লাইক। আর যদি আমার তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই জায়গাটা ব্রিটিশ আমলে ছিল হসপিটাল, এখন সেটাকে পুরোপুরি মিউজিয়ামের আওতায় নেওয়া হয়েছে। জেলের হসপিটালের প্রত্যেকটি ওয়ার্ডকে সংরক্ষণাগার হিসেবে রূপান্তরিত করা হয়েছে। আছে বেশ কিছু অরিজিনাল ডকুমেন্ট, ইতিহাসের পাতার গুরুত্বপূর্ণ ইভেন্ট যেমন সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই সমস্ত দেওয়ালগুলিতে গাঁথা রয়েছে। আপনারা শান্তিতে এগুলো পড়ে ফেলতে পারেন। সমস্ত কিছু ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই প্রযোজ্য। সমস্ত ইতিহাসপ্রেমীদের কাছে এই ঘরগুলি পর্যবেক্ষণ করে দেখা বেশ টাইম সাপেক্ষর ব্যাপার। সেই কথা মাথায় রেখে এই ঘরগুলিতে সম্পূর্ণ এসির বন্দোবস্ত করা আছে। সমানভাবে এই কক্ষটি ডেডিকেট করা আছে চট্টগ্রাম বিদ্রোহের নামে। একটু এগোলেই দেখতে পাবো রাইটার্স বিল্ডিংয়ের সমস্ত অজানা তথ্য। আছে আসল হাতকড়ি, যেটা দিয়ে ধরে আনত কয়েদিদের ইংরেজ অফিসাররা। Thank you.
এই কক্ষটি ডেডিকেট করা আছে ঋষি অরবিন্দকে। তার জীবনের অনেক জানা অজানা তথ্য এই কক্ষের দেয়ালে আছে স্পষ্ট। দ্য রুম অফ বোস, সময় বেশি লাগতেই পারে এই কক্ষে। কারণ এই ম্যাপটিতে দেওয়া রয়েছে নেতাজির সম্পূর্ণ যাত্রা, যখন সে ইংরেজদের চোখে ধুলো দিয়ে ইন্ডিয়া থেকে রাশিয়াতে গিয়ে উঠেছিল। পুরো বিশ্বের কোথায় কোথায় ভ্রমণ করেছে সম্পূর্ণ ম্যাপের মাধ্যমে এবং লেখার মাধ্যমে এখানে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। চিত্রটার মধ্যে দেখানো হয়েছে নেতাজি 1943 সালে যখন ইন্ডিয়া থেকে পালিয়ে গিয়েছিল, তখন কোন কোন জায়গায় কীভাবে কীভাবে পরিক্রমা করেছিল সেটা দেখানো হয়েছে। কলকাতা থেকে কাবুল হয়ে রাশিয়া মস্কো, তারপর সেখান থেকে বার্লিন হয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে মাদাগাস্কার হয়ে এখানে কিছু লেখা রয়েছে। সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে টোকিও, জেলের তাৎকল। এই প্রথা এখনো সব জেলে রয়েছে, তবে তাৎকল নাও থাকতে পারে। জেলে কাজ করে কিছু পারিশ্রমিক দেওয়া হয় কয়েদিদের, আবার অনেক সময় কিছু সাজাও মকুব করে দেওয়া হয়। তারই একটা নমুনা আলিপুর জেলের মিউজিয়ামে গঠন করার চেষ্টা করা হয়েছে। আছে কাঠের উনান, এখানে সম্ভবত জল মজুদ করে রাখা হতো। আর এই জায়গাটা আমার মনে হয় এখানে অফিসাররা দাঁড়িয়ে কিছু অ্যানাউন্সমেন্ট করতো কয়েদিদের উদ্দেশ্যে। যদি আমি ভুল থাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখতে দেখতে বেরিয়েই যাচ্ছিলাম আলিপুর জেল মিউজিয়াম থেকে, হঠাৎ চোখে পড়ল সুভেনির শপ। ভাবলাম একবার ঘুরে আসি আর আপনাদেরও দেখাই কি কি পাওয়া যায় এখানে। আছে কফি মগ, বিভিন্ন রাইটার্সের লেখা বই, শান্তিনিকেতন কিংবা বোলপুরের হাতের তৈরি ব্যাগ, পিতলের কিছু কামানের অনুকরণ, আলিপুর মিউজিয়ামের বিভিন্ন ছবি এবং মূর্তি। দাম যে খুব একটা বেশি তা কিন্তু নয়, সাধ্যের মধ্যেই। কলার ছাড়া জামাগুলো 150 আর কলারওয়ালাগুলো 250 করে। কাপড়ের কোয়ালিটি খুব একটা খারাপ নয়, জার্সির কাপড়ের মতো। আমরা এর মধ্যে নিয়ে নিয়েছিলাম এই ফাঁসির মঞ্চের ফটো ফ্রেমটি। আছে একটা ব্রিটিশ আমলের অরিজিনাল প্রিন্টিং প্রেস। তবে এই বইগুলি এই প্রিন্টিং প্রেসে ছাপা হয়নি। আলিপুর জেলের শেষ পর্ব এখানেই করলাম সমাপ্ত। আপনি যদি শেষ অবধি দেখে থাকেন তবে জানাবেন ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে এখানে কবে আসছেন। যদি আগের পর্বটি দেখে না থাকেন তবে এই ডান দিকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন প্রথম পর্বটি। জানাবেন কেমন লাগলো এই আলিপুর জেল সংক্রান্ত তথ্য। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না, আমি পরবর্তী ভিডিওতে মনে রাখবো। এক্সপ্লোর উইথ রাজু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নিচের লাল বাটনটিতে ক্লিক করে, এবং বেল আইকনটি প্রেস করতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি আমার এই ভিডিওর দ্বারা আপনি অল্প হলেও ফিরে যান অতীতে, তাহলে একটা লাইক করে আমায় জানাতে ভুলবেন না। আসছি আবার কোনো যাত্রা কাহিনী নিয়ে আপনার হাতের মুঠোয়। নমস্কার।